সামনে তো বর্ষাকাল আসছে, আমাদের তো একটা ভালো বাড়িও নেই মা। বৃষ্টি আসলে তো আমাদের বাড়িটা ভেঙে যাবে, আর আমরাও বৃষ্টিতে ভিজে যাব। হ্যাঁ মা, দিদি তো ঠিক কথাই বলেছে, আমাদের একটা নতুন বাড়ি বানাবে মা। ও মা, বলো না মা। হ্যাঁ মা, তোরা কোনো চিন্তা করিস না, আমি গিয়ে দেখি কোথাও কিছু কাঠ পাই কিনা। আর শোন টুনটুন, বোনকে নিয়ে কোথাও যাস না কেমন, আর সাবধানে থাকিস তোরা। এরপর টুনি সেখান থেকে চলে যায়, আর যেতে যেতে দেখতে পায় সুখি পায়রা মিষ্টি দিয়ে সবাই নিজেদের বাড়ি মজবুত করে বানাচ্ছে। এসব দেখে টুনি ভীষণ চিন্তায় পড়ে যায়। সুখি দিদি, মিষ্টি দিয়ে বৌদি, সবাই দেখি নিজেদের বাড়ি মজবুত করে বানাচ্ছে, আর এদিকে আমি কোনো কাঠই খুঁজে পাচ্ছি না। হায় ঈশ্বর, এখন আমি কি করব, কি করে আমার ছানাদের এই বৃষ্টির হাত থেকে রক্ষা করব। টুনি এসব বলে জঙ্গলের সবখানে কাঠ খুঁজতে থাকে, কিন্তু কাঠ খুঁজে পায় না। এরপর কিছুক্ষণ পর টুনি হঠাৎই কিছু কাঠ মাটিতে পড়ে থাকতে দেখে সেখানে যায়। এই তো এখানে কিছু কাঠ পেয়েছি, আমি বরং এই কাঠগুলো নিয়ে বাসায় যাই, আর এই কাঠগুলো দিয়ে আমি মজবুত করে আমার বাসাটা বানাবো। টুনি যখন এসব কথা বলছিল তখন সেখানে কালু কাঠ চলে আসে। কি ব্যাপার রে টুনি, তুই এই কাঠগুলো কোথায় পেলি? আসলে এই কাঠগুলো আমি এখানেই কুড়িয়ে পেয়েছি, আর আমার বাসাটা অনেক পুরনো হয়ে গেছে, তো সামনেই তো বর্ষাকাল আসছে, আর তাই এই কাঠগুলো নিয়ে গিয়ে আমি একটা মজবুত করে বাড়ি বানাবো, বুঝেছ? না না, এসব কাঠ তুই নিতে পারবি না টুনি, এই কাঠগুলো আমি নিয়ে যাব, আর আমার বাসাটা ভেঙে এগুলো দিয়ে আমিও মজবুত করে বাড়ি বানাবো, বুঝেছিস? না কালু দাদা, তুমি এমন করো না, এই কাঠগুলো আমাকে দিয়ে দাও, আমি যদি বাড়ি না বানাতে পারি তাহলে আমার ছানারা যে বৃষ্টিতে ভিজে যাবে কালু দাদা। না টুনি, আমি যখন বলেছি কাঠগুলো আমি নেব, তার মানে আমিই নিব, বুঝেছিস? তারপর কালু কাক টুনির কাছ থেকে কাঠগুলো জোর করে নিয়ে যায়, আর টুনি কিছুই বলতে পারে না, মন খারাপ করে বাড়ি চলে যায়। মা, তুমি খালি হাতে ফিরলে যে কাঠ খুঁজে পাওনি? না রে মা, অনেক খোঁজাখুঁজির পর যেটুকু কাঠ পেয়েছিলাম তা ওই শয়তান কালু দাদা এসে জোর করে আমার থেকে ছিনিয়ে নিয়ে গেল রে। তাহলে আমাদের এখন কি হবে মা? টুনি যখন তার ছানাদের সাথে এসব কথা বলছিল তখনই জোরে বাতাস শুরু হয়, আকাশ পুরো অন্ধকার হয়ে যায়, আর কিছুক্ষণের মধ্যেই তুমুল ঝড় ওঠে, আর সাথে ভারী বৃষ্টিপাত হয়, টুনির বাড়িটাও ভেঙে যায়। একি মা, আমরা তো ভিজে যাচ্ছি, মা আমি খুব ভয় করছে মা। তোরা ভয় পাস না আমার সোনা, আমি তো আছি। টুনটুন, টুকি, তোরা দুজনে আমার ডানার নিচে আয় মা, তাহলে তোরা ভিজে যাবি না। তারপর টুনটুন আর টুকি তার মায়ের ডানার নিচে গিয়ে আশ্রয় নেয়। মা, ও মা, বৃষ্টি তো থেমে গেছে, আর আমাদের বাড়িটাও তো ভেঙে গেছে, তাহলে আমরা এখন কোথায় থাকবো মা? তোরা কোনো চিন্তা করিস না রে মা, আমি তো আছি, দেখবি ঠিক একটা আশ্রয়ের ব্যবস্থা আমি করব রে মা। তোরা এখন বরং এই গাছের ডালে বসে থাক কেমন, আমি তোদের উল্লুপাচা দাদুর কাছে গিয়ে দেখি কোনো সাহায্য পাই কিনা। এরপর টুনি সাহায্যের জন্য উল্লুপাচার বাড়িতে যায়, আর সেখানে গিয়ে তো টুনি ভীষণ অবাক হয়ে যায়। ও মা, কমলার তৈরি বাড়ি? আচ্ছা, কমলা তো খাওয়া ফল, আর কমলা দিয়ে আবার বাড়ি হয় নাকি তাহলে? উল্লুপাচা বাবা, ও উল্লুপাচা বাবা, বাড়িতে আছো গো? টুনির চিৎকার শুনে ঘরের ভিতর থেকে উল্লুপাচা বেরিয়ে আসে। আরে টুনি মা, তুমি তা কি মনে করে এলে আমার বাড়িতে? আসলে বাবা, কাল ঝড় বৃষ্টিতে আমার বাসাটা ভেঙে গেছে, আর আমার ছানারাও বৃষ্টিতে ভিজে গেছে, আর এইভাবে যদি প্রতিদিন বৃষ্টি হয় তাহলে তো আমি সহ আমার ছানারা ভীষণ অসুস্থ হয়ে মারা যাব, তাই আপনার কাছে এলাম বাবা সাহায্য চাইতে। কিন্তু এসে দেখি আপনি তো কি সুন্দর কমলার বাড়ি বানিয়েছেন, তা বলছি বাবা, আপনি যদি একটু দয়া করে বলতেন কিভাবে এই কমলা ফলের বাড়ি বানানো যায়, তাহলে আমিও না আপনার মতো ফলের বাড়ি বানাতাম, আর আমার ছানারা যে অনেক কষ্ট পাচ্ছে, আমার একটা বাড়ির যে বড় প্রয়োজন বাবা। টুনির কথা শুনে উল্লুপাচার অনেক মায়া হয়, আর সে বলে,
ও আচ্ছা, এই ব্যাপার? তুমি কোনো চিন্তা করো না মা, আমি তোমাকে সাহায্য করব। আসলে আমি একদিন এক পাখির রানীর উপকার করেছিলাম, আর তিনি খুশি হয়ে আমাকে একটা ঔষধ দিয়েছিল, আর বলেছিল ওই ঔষধটা যদি কোনো ফলের গাছের গোড়ায় দেওয়া হয় তাহলে আস্তে আস্তে ওই ফলের গাছের যে কোনো একটি ফল অনেক বড় হয়ে যাবে, আর তারপর সেটা একটা সুন্দর বাড়িতে পরিণত হবে। তারপর উল্লু পেঁচা টুনিকে সেই ঔষধ দেয়, আর টুনি উল্লু পেঁচাকে ধন্যবাদ জানিয়ে ঔষধ নিয়ে তার ছানাদের কাছে যায়। মা, তুমি এসেছো? আর তোমার এতটা কে মা? তুমি কি আমাদের জন্য খাবার নিয়ে এসেছো? না রে সোনা, এটা কোনো খাবার না, এটা হলো এক ধরনের ঔষধ। এটা আমাকে তোদের উল্লু পেঁচা দাদু দিয়েছে মা, আর এর সাহায্যে যে আমরা একটা ফলের বাড়ি বানাতে পারবো। তাই নাকি মা? কিন্তু এটা তো একটা ঔষধ, আর ঔষধ দিয়ে কি ফলের বাড়ি বানানো যায় নাকি? তারপর টুনি তার ছানাদের নিয়ে একটা আপেল গাছের কাছে যায়, আর আপেল গাছের গোড়ায় সেই ঔষধ দেয়, আর হঠাৎই সেই গাছের একটা আপেল অনেক বড় হতে থাকে। এটা দেখে টুনি টুন টুন টুকে ভীষণ অবাক হয়ে যায়, আর কিছুক্ষণের মধ্যে আপেলটি এক বাড়িতে পরিণত হয়, আর এসব দেখে তারা অনেক খুশি হয়। একে মা, এত বড় আপেলের বাড়ি? সত্যি মা, অনেক সুন্দর বাড়িটা। সত্যি রে দিদি, বাড়িটা অনেক সুন্দর। কি মজা কি মজা, আমাদের নতুন আপেলের বাড়ি। তারপর থেকে টুনি তার ছানাদের নিয়ে সেই আপেলের বাড়িতে অনেক ভালোভাবে দিন কাটাতে থাকে। এরপর বেশ কিছুদিন কেটে যায়, আর একদিন হঠাৎই অনেক ঝড় বৃষ্টি ওঠে, আর সেই ঝড় বৃষ্টিতে সবার বাড়ি ঝড় বৃষ্টিতে ভেঙে যায়। কি ব্যাপার টুনি দিদি, তুমি এত সুন্দর ফলের বাড়ি কোথায় পেলে? আর ঝড় বৃষ্টিতে তো সবার বাড়ি ভেঙে গেছে, শুধু তোমার বাড়ি বাদে। আমাদের একটু বলো না গো, কিভাবে এই ফলের বাড়ি বানিয়েছো? আমরাও তোমার মতো এমন বাড়ি বানাবো। তারপর টুনি সুখী পায়রাকে সব কথা খুলে বলে, আর এসব কথা শুনে সুখী পায়রা, মিষ্টি টিয়ে, কালো কাক তিনজনই উল্লু পেঁচার কাছে যায়, আর উল্লু পেঁচা সুখী পায়রা আর মিষ্টিকে ওই ঔষধটা দিলেও কালো কাককে ঔষধ দেয় না। শোন কালু, তোকে আমি এই ঔষধটা দিব না, কারণ আমি শুনেছি তুই টুনির কাছ থেকে কাঠ কেড়ে নিয়েছিলি, আর যারা অন্যের ক্ষতি করে তাদেরকে আমি সাহায্য করি না। তারপর সুখী পায়রা মিষ্টি দিয়ে সেখান থেকে চলে যায়, আর উল্লু পেঁচার কথা মতো ফলের বাড়ি বানায়, আর তারপর থেকে টুনি সুখী পায়রা মিষ্টি দিয়ে সেই ফলের বাড়িতে অনেক আরামে থাকতে শুরু করে। আর অন্যদিকে কালু কাক নিজের ভুল বুঝতে পেরে ঝড় বৃষ্টিতে ভিজতে থাকে। আজ হয়তো আমি আমার পাপের শাস্তি পেলাম, তাই আজ আমার কোনো বাড়ি নেই। মধুপুর জঙ্গলে এক অনাথ টুনটুন সুখী পায়রার বাড়িতে কাজ করে তার দিন চালাতো। টুনটুন, এই টুনটুন, তুই রোজ রোজ কাজে দেরি করে আসিস কেন রে? এভাবে রোজ রোজ দেরি করে আসলে আমি কিন্তু তোকে কাজে আর নিতে পারবো না, এই বলে দিলাম। আমার ভুল হয়ে গেছে মালকিন, আমি এখন থেকে তাড়াতাড়ি আসার চেষ্টা করব। এসব বলে টুনটুন কাজ করতে থাকে। আসলে টুনটুন খুব কম কথা বলতো। কি ব্যাপার, এই মেয়েটা সব সময় এত চুপচাপ থাকে কেন? হ্যাঁ, আমি কখনো ওর মুখে হাসি দেখিনি, আমার প্রয়োজন ছাড়া কথাও বলে না, আমি তো ওকে ঠিকভাবে চিনিও না। একদিন হঠাৎ বাড়িতে এসে কাজ চেয়েছে, আর আমারও কাজের মেয়ের প্রয়োজন ছিল বলে আমি ওকে কাজে নিয়েছি, কিন্তু আমার তো আরো খোঁজ নেওয়া দরকার ছিল। এসব ভাবতে ভাবতে সুখী পায়রা ঘরে চলে যায়, আর টুনটুন আনমনে কাজ করতে থাকে। টুনটুন চুপচাপ থাকার কারণে সুখী পায়রা ওর পরিবার সম্পর্কে কিছু জানতে চাইলেও টুনটুন তেমন উত্তর দিত না। এভাবেই দিন কাটছিল। টুনটুন, এই টুনটুন, আমাকে এক কাপ চা দে তো, আমার মাথাটা বড্ড ব্যথা করছে রে। ঠিক আছে মালকিন, আপনি অপেক্ষা করুন, আমি চা বানিয়ে আনছি। এরপর টুনটুন চা বানিয়ে নিয়ে আসে। তোকে অনেক ধন্যবাদ টুনটুন, তোর হাতে চা খেলে আমার মাথাটা একদম ঠিক হয়ে যায়। আচ্ছা টুনটুন, তোর বাড়িতে মা বাবা কেউ নেই? না মালকিন, আমি অনাথ। এসব বলে টুনটুন সেখান থেকে চলে যায়। এভাবেই দিন কাটছিল। একদিন সুখী পায়রা অনেকগুলো এঁটো খাবার এনে টুনটুনকে দেয়।
টুনটুন, এই টুনটুন, শোন, তুই তো বাসায় যাচ্ছিস। যাওয়ার সময় বাইরে ডাস্টবিনে এই এটো খাবারগুলো ফেলে দিস তো। মালকিন, যদি কিছু মনে না করতেন তাহলে একটা কথা বলতাম। আপনি যদি কিছু না মনে করেন তাহলে আমি এটো খাবারগুলো বাড়ি নিয়ে যেতাম আর কি। আরে সেটা আবার বলতে হবে? যা নিয়ে যা, আমি তো খাবারগুলো ফেলেই দিচ্ছিলাম। এরপর টুনটুন খাবারগুলো নিয়ে বাড়ি চলে যায়। আচ্ছা, টুনটুন তো কোনোদিন আমার থেকে কিচ্ছু চায় না, তাহলে আজ হঠাৎ এটো খাবার চাইছে যে, তার মানে কি? টুনটুনের সাথে ওর পরিবারের আরো কেউ আছে মনে হয়, কিন্তু ও তো বলেছিল ওর কেউ নেই, ও অনাথ। শুনেছি এই জঙ্গলের পাশেই ওর বাড়ি আছে, তাহলে আমি বরং আজ ওর পিছু নিয়ে ওর বাড়ি পর্যন্ত পৌঁছে যাব। দেখি ওর বাড়িতে গিয়ে কে কে আছে। এরপর সুখী পায়রা টুনটুনের পিছু নেয় আর একটি ভাঙ্গা কুঠিরে গিয়ে পৌঁছায়। আর দেখে টুনটুন একটি অসুস্থ মিনু টুনটুনিকে খাবার খেতে দিচ্ছে। এমন সময় সুখী পায়রা ঘরে চলে আসে। আরে মালকিন, আপনি আসুন আসুন, বসুন। আপনি আমার বাড়ি চিনলেন কি করে? সেসব কথা পরে হবে টুনটুন, তার আগে বল তো, তুই তো বলেছিলি তোর কেউ নেই, তুই অনাথ, তাহলে ইনি কে? টুনটুন সত্যি বলেছে ম্যাডাম, টুনটুন অনাথ। ওর বাবা মা অনেক আগে একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, আর আমি হচ্ছি ওর হতভাগী মাসি। কিন্তু আপনি এখানে কি করেন? আর আপনার অবস্থা এমন হলো কি করে? আপনাকে তো অনেক অসুস্থ লাগছে। আপনি শুনতে চান ম্যাডাম সেসব কথা? তাহলে শুনুন। অনেকদিন আগে টুনটুনের বাবা মা অ্যাক্সিডেন্টে মারা যায়, আর ওরা অনেক ধনী হওয়ায় অনেক সম্পদও রেখে গিয়েছিল, আর আমি লোভে পড়ে টুনটুনের দায়িত্ব নিতে এসেছিলাম। কিন্তু আমি টুনটুনকে মন থেকে মেনে নেইনি, বরং ওর সাথে আর অনেক খারাপ আচরণ করেছি। টুনটুন, এই টুনটুন, কিরে কতগুলো কাজ পড়ে আছে, তুই সেগুলো করবি কখন? হ্যাঁ, এক্ষুনি সব কাজ শেষ কর বলছি, সারা দিন শুধু বসে বসে থাকা, তাই না? না না মাসি, তুমি রেগে যাচ্ছ কেন? আমি সব কাজ এক্ষুনি শেষ করছি, তুমি চিন্তা করো না। আমি এভাবে সারাক্ষণ টুনটুনের থেকে কাজ করিয়ে নিতাম, আর মাঝে একটু ভুল হলেই মেয়েটাকে ধরে অনেক মারতাম। কিন্তু আমি হঠাৎ একদিন জানতে পারি যে টুনটুন মরে না গেলে ওর সম্পত্তি সব আমি নিতে পারবো না। না, এসব আর মেনে নেওয়া যাচ্ছে না। আমি এই মেয়ের থেকে কত কাজ করিয়ে নেই, তবু একটু অসুস্থ হয়ে পড়ছে না? কিন্তু টুনটুন মরে না গেলে তো ওর সব সম্পত্তিও আমার নামে আমি করে নিতে পারবো না, কারণ ওর বাবা মা তো সব সম্পত্তি ওর নামে লিখে দিয়ে গেছে। না, ওকে আমার যে করেই হোক মেরে ফেলতেই হবে, সব সম্পত্তি আমার চাই চাই। এসব বলতে বলতে মিনু টুনটুনি আবার বাস্তবে ফিরে আসে আর অনেক কান্না করতে থাকে। জানেন ম্যাডাম, আমি সম্পত্তির লোভে এতটাই অন্ধ হয়ে গিয়েছিলাম যে আমি মনে মনে টুনটুনকে মেরে ফেলার ফন্দি আটতে থাকি। আর একদিন টুনটুন যখন ছাদে দাঁড়িয়েছিল, তখন আমি ওকে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলতে গিয়ে সেখানে আমি ছাদ থেকে নিজেই নিচে পড়ে যাই, আর আমি সেদিন মাথায় অনেক ব্যথা পেয়েছিলাম। এরপর টুনটুন আমাকে হাসপাতালে নিয়ে যায়, আর আমার চিকিৎসার জন্য ওর সব সম্পত্তি বিক্রি করে দেয়। কিন্তু তবুও দেখুন, আজ আমি সুস্থ হতে পারিনি। আর টুনটুন আপনার বাড়িতে কাজ করে আমাকে নিয়ে ওর সংসার চালাচ্ছে। সত্যি আপনাদের কথা শুনে আমার অনেক খারাপ লাগছে। তার মানে টুনটুনের চুপচাপ থাকার এটাই কারণ? কিন্তু আপনি তো অন্যায় করেছেন। হ্যাঁ ম্যাডাম, আমি জানি আমি অন্যায় করেছি, আর আজ আমি আমার অন্যায়ের জন্য অনেক অনুতপ্ত ম্যাডাম। যাই হোক, আপনি যে অনুতপ্ত এতেই আমরা খুশি। কিন্তু টুনটুন, তোদের যে এত কষ্ট সে কথা তো আমাকে আগে বলিসনি। যাই হোক, এখন আর তোদের কোনো কষ্ট করতে হবে না, তোরা এখন থেকে
আমার বাড়িতেই থাকবি। কিন্তু মালকিন। না, কোনো কিন্তু নয়। আমারও তো কোনো সন্তান নেই রে। তাই তোরা দুজন আমার সাথে থাকলে আমার অনেক ভালো লাগবে। এরপর সুখী পায়রা টুনটুন আর মিনু টুনটুনিকে তার সাথে করে বাড়ি নিয়ে যায়। এরপর থেকে ওরা সুখী শান্তিতে দিন কাটাতে থাকে। খেজুরের রস খেয়ে যাও, খেজুরের রস, একদম টাটকা খেজুরের রস, খেয়ে যাও খেয়ে যাও। আরে টুনি যে তা সকাল সকাল খেজুরের রস নিয়ে হাজির বুঝি? হ্যাঁ গো দিদি, শীতের সকালে ঠান্ডা ঠান্ডা খেজুরের রস না খেলে কি আর চলে বলো? শীতের সকালে খেজুরের রস না খেলে তো শীত শীত মনেই হয় না, তাই না? তা তুই ঠিকই বলেছিস রে। তা দে তো আমাকে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা খেজুরের রস, দে তো খেয়ে একটু প্রাণটা জুড়িয়ে নে। এরপর টুনি সুখীকে এক গ্লাস খেজুরের রস দেয় আর সুখী ধক ধক করে খেয়ে ফেলে। বাহ টুনি, তোর খেজুর গাছের খেজুর রস তো ভারী মিষ্টি খেতে, আহ প্রাণটা জুড়িয়ে গেল। এই নে টুনি টাকা। তবে শোন, প্রতিদিন কিন্তু খেজুরের রস নিয়ে আসবি, কেমন? প্রতিদিন সকালটা তোর খেজুরের রস খেয়ে শুরু করব। আচ্ছা ঠিক আছে দিদি। আস্তে আস্তে টুনির সব খেজুরের রস বিক্রি হয়ে যায় আর টুনি অনেক টাকা আয় করে। এভাবে টুনি অনেক টাকা আয় করে। এভাবে প্রতিদিন সকালবেলা টুনি বাজারে খেজুরের রস নিয়ে আসতো আর সবাই টুনির খেজুরের রস খেত। এতে করে টুনির অনেক উন্নতি হতে থাকে আর টুনির উন্নতি দেখে কালুকা হিংসায় বলতে থাকে, এ টুনিকে দেখে তো আমার অনেক হিংসা হচ্ছে। টুনি আমার নাকের ডগায় বসে সামান্য খেজুরের রস বিক্রি করে এত লাভবান হচ্ছে, অথচ আমি কিছুই করতে পারছি না। না না, এভাবে চলতে দেওয়া যাবে না। এভাবে চলতে থাকলে তো টুনি আমার থেকে ধনী হয়ে যাবে। কি করি কি করি? এসব বলে কালু পাচারি করতে থাকে আর কালু ভাবতে থাকে, পেয়েছি পেয়েছি, আমি একটা জব্বর বুদ্ধি আমি পেয়ে গেলাম। আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমার তাল গাছের বাগান আছে। টুনি যদি খেজুরের রস বিক্রি করতে পারে তাহলে আমিও তালের রস বিক্রি করতে পারি। হ্যাঁ হ্যাঁ, তালের রস তো এই বনে কেউই খায়নি। আমি যদি বাজারে তালের রস বিক্রি করি তাহলে অনেক লাভবান হব। এই ভেবে কালুকাক তার তাল গাছের বাগানে যায় আর কিছু তাল পেরে নেয় আর তালগুলো রস করে হাড়িতে জমা করে। এই তো আমার তালের রস তৈরি হয়ে গেছে। এবার কাল সকালের অপেক্ষা, এমন থেরাপি দিয়েছি না, হা হা। এরপর পরের দিন সকাল হতে কালু তালের রস নিয়ে বাজারে যায় আর টুনির পাশে তালের রস বিক্রি করতে বসে। তালের রস খেয়ে যাও, তালের রস একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, নিয়ে যাও নিয়ে যাও। বাজারে এমন তালের রসের কথা শুনে সবাই কালুকাকের কাছে আসে। আরে বাহ কালু দাদা, তুমি বুঝি তালের রস নিয়ে এসেছো? তালের রস খেতে কেমন লাগে গো? আমি তো জীবনেও খাইনি। একবার খেয়ে দেখো না কেমন লাগে, তারপর নিজেই সবটা বুঝতে পারবে। বুঝতে পেরেছো? তা আমাদের সবাইকে এক গ্লাস করে তালের রস দাও তো। এরপর কালু সবাইকে এক গ্লাস করে তালের রস খেতে দেয় আর সবাই রস খেতে থাকে। আর এদিকে কালুকাক মনে মনে ভাবতে থাকে, খাও খাও, তোমরা বেশি করে খাও, এমন থেরাপি দিয়েছি না তালের রসে, তোমরা একবার খেলে বারবার খেতে চাইবে, হা হা। বাবা কালু দাদা, তোমার তালের রসগুলো তো টুনির খেজুর রসের থেকেও বেশি মজা খেতে। দাও দাও, আমাদের আরো দাও। এই বলে সুখীরা সবাই তিন চার গ্লাস করে তালের রস খেয়ে ফেলে আর কালুকাকের অনেক টাকা লাভ হয়। এদিকে সুখীরা টুনির শামুক দিয়ে দুলতে দুলতে যেতে থাকে আর বলতে থাকে, আহা আমার মনটা শুধু কালু দাদার তালের রস খেতেই চাইছে। মনটা কেমন জানি আনচান করছে, মনে হয় সারা দিন তালের রসে ডুবে থাকি, আহা। এসব দেখে টুনি অনেক অবাক হয়ে যায়। তখন পাশ থেকে কালু বলে ওঠে, কি রে টুনি, হা করে কি দেখছিস? তালের রস খাবি নাকি তুইও? শোন, তোর দিন শেষ। এবারে কালুকাকের তালের রসের দিন শুরু, বুঝতে পেরেছিস? যা যা, এবার খেজুরের রস নিয়ে বাড়িতে যা তো, আর তোর ছানাপোনাদের মুখে ঢেলে দে, হা হা হা। এই বলে কালুকাক বাড়িতে চলে যায়।
আর আলমারি থেকে একটা নেশার বোতল বের করে আর বলতে থাকে, বাপ রে, এই নেশার বোতলের কি কদর রে বাবা। গতকাল মাত্র এক ফোঁটা তালের রসে দিয়েছিলাম, তাতে কাজ হয়ে গেছে। এবার যে পাখি কালুকাকের তালের রস খাবে, সে পাখি মাতাল হয়ে কালুকাকের কাছে আসবে, আর কালু সেই সুযোগে অনেক টাকা হাতিয়ে নিবে। ভালোই হবে আমার, অনেক বড় লোক হবো এভাবে আমি। এভাবে কালু প্রতিদিন তালের রসের সাথে নেশার ঔষধ মিশিয়ে তা বাজারে বিক্রি করত। বর্তমানে কালু অধিক লাভের আশায় বেশি বেশি করে তালের রসের সাথে নেশা মেশাতো, আর সবাই কালুকাকের তালের রসেই বেশি আকৃষ্ট হতো। তাই কেউ আর টুনির থেকে খেজুরের রস কিনতোই না। একদিন, কি কালু দাদা, এসব কিসের রস গো? খেজুরের রস নাকি? না গো সেনাপতি মশাই, এগুলো তালের রস, তা খাবেন নাকি আপনি? একবার খেয়ে দেখুন, একবার খেলে বারবার খেতে চাইবেন। ঠিক আছে, দাও তো দাও এক গ্লাস, খেয়ে দেখি। এই বলে সেনাপতি কালুকাকের থেকে এক গ্লাস তালের রস নিয়ে খায়, আর খেয়ে তো সে ভীষণ মজা পায়। আহ বাবা কি মজা, আমি পুরো তালের রস খেয়ে ফেলবো আজ। এই বলে সেনাপতি কালুকাকের তালের রসের হাড়িতে মুখ লাগিয়ে তালের রস খেতে থাকে, আর অন্যদিকে রাজপ্রাসাদে রাজা পায়চারি করতে থাকে। এই সেনাপতিকে সে কখন বাজারে পাঠিয়েছি, আর এখনো তার আসার নাম নেই। একটা কাজও ঠিক করে হয় না এই গর্ধবকে দিয়ে। আজ আসুক, দেখাবো মজা। এর কিছুক্ষণ পর সেনাপতি মাথায় একটা হাড়ি নিয়ে রাজপ্রাসাদে প্রবেশ করে আর গান গাইতে থাকে। শীতকালে তালের রস খেতে কি মজা, কি মজা রে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। একি একি সেনাপতি, বাজার কোথায়? তুমি বাজার না নিয়ে এসে এভাবে হাড়ি মাথায় নিয়ে গান গাইছো কেন? হ্যাঁ কেন শুনি? সেনাপতি? কে সেনাপতি? আমি তো সেনাপতি নই, আমি হলাম তাল রসের প্রেমিক। আহা তালের রস, আর আমি হাড়ি মাথায় দিয়ে গান গাইবো নাকি নাচবো সেটা আমি বুঝবো, তাতে তুই বলার কে? হ্যাঁ কে রে তুই? আরে এ মনে হয় মাতাল হয়ে গেছে। আরে ঘাটের মরা, আমি রাজা রে রাজা, আর তুই আমাকে তুতুকারি করছিস? তোর তো সাহস কম নয়, আজ তোকে আমি মেরেই ফেলবো। তুই আমাকে কি মারবি রে রাজা? তোকে আমি এমন তালের রস খাওয়াবো না যে তুই আমার সাথে ধেই ধেই করে নাচবি। আর শোন রাজা, আমাকে একদম মাতাল বলবি না, এই বলে দিলাম। সেনাপতি সাবধান, তুই রাজাকে অপমান করছিস, তোর এত বড় সাহস? তুই আমার সাহসে কি দেখেছিস রাজা? আজ তোকে আমি তালে রস খাইয়ে আমার সাথে নাচাবো নাচাবো, কি মজা কি মজা। আহ এই সেনাপতিকে নিয়ে তো মহা যন্ত্রণায় পড়লাম। সকালে তো ভালোই বাজারে গেল, আর দুপুর হতেই কিনা মাতাল হয়ে রাজপ্রাসাদে ফিরলো। এই সেনাপতি, তুই কি সব ছাইপাস খেয়েছিস শুনি? বল বল বলছি, নইলে আজ তোকে শুলে চড়াবো আমি। আমি তো বেশি কিছু খাইনি, ওই সামান্য কালুকাকের থেকে তালের রস খেয়েছি, তারপর থেকে আমি তালের রসের প্রেমে পড়ে গেছি। আহা তাই তো কালুকাকের পুরো তালের রসের হাড়িটাই তুলে এনেছি। ও আচ্ছা, এবার সবটা জলের মতো পরিষ্কার, তার মানে সব নাটের গুরু ওই কালু। দাঁড়া দেখাচ্ছি মজা। এরপর রাজা অন্য সেনাপতিদের দ্বারা কালুকাককে রাজপ্রাসাদে ডেকে আনে। প্রণাম রাজা মশাই, আমাকে ডেকেছিলেন? ওরে বেটা ঘাটের মরা, তোকে ডাকবো না তো কি করব? হ্যাঁ আজ তোর তালের রস খেয়ে সেনাপতি মাতাল হয়েছে, আজ শুধু তোর জন্যই সেনাপতি আমাকে রাজপ্রাসাদে অপমান করেছে। বল বলছি, কি মিশিয়েছিস ওই তালের রসে? না না মানে ইয়ে কই, না তো আমি কিচ্ছু মেশাইনি রাজা মশাই। এমন সময় সেখানে টুনি আসে আর বলতে থাকে, রাজা মশাই
এই কালু দাদা মিথ্যে কথা বলেছে। কালু দাদা তালের রস বিক্রি করার পর থেকে যে পাখিরাই তালের রস খেত সবাই সেনাপতির মতো মাতলামো করতে থাকে জানেন। কি রে কালু, সত্যি কথা বলবি নাকি শুলে চড়াবো বল? না না, বলছি বলছি, আসলে রাজা মশাই টুনি খেজুরের রস বিক্রি করে অনেক ধনী হচ্ছিল, তাই আমি টুনির সাথে হিংসে করে বেশি লাভ করার জন্য তালের রসের সাথে নেশার ঔষধ মিশিয়ে বিক্রি করেছিলাম। এই আর কি রাজা মশাই, আর কিচ্ছু নয়। ছি, তুই এত বড় অন্যায় করেছিস, তুই কি জানিস না এই নেশা জাতীয় জিনিস পাখিদের শরীরে গেলে কতটা ক্ষতি হতে পারে? তোকে আজ আমি শাস্তি দিবই দিব। এরপর কালু ইগলের কাছে অনেক ক্ষমা চায় আর ইগল কালুকে ক্ষমা করে দেয়। এরপর থেকে কালু আর কখনোই নেশাযুক্ত তালের রস বিক্রি করত না, সে টাটকা তালের রস বিক্রি করত। ওইদিকে টুনিও খেজুরের রস বিক্রি করত আর তারা দুজনই অনেক লাভবান হতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।